আসসালামু আলাইকুম। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো কাতার বিশ্বকাপ নিয়ে বেশ কিছু নেতিবাচক খবর প্রকাশ করছে। তারা বলছে কাতারের এই বিশ্বকাপ নাকি একেবারে অর্থের অপচয়। এই বিশ্বকাপে কাতারে সবচাইতে বেশি মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, এমনকি ইউরোপীয় ইউনিয়নের যে পার্লামেন্ট সেখানেও কিন্তু কাতারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এবং মানুষ মৃত্যুর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ঠিক এই মুহূর্তে ইউরোপিয়ান গণমাধ্যমের মাধ্যমে, তার ব্যাপারে একটি কাউন্টার প্রতিবেদন প্রকাশ করেছে দোহা নিউজ। সেই রিপোর্টের আলোকে আজকের আলোচনাটা আমরা সাজিয়েছি। গেল কদিন আগে জার্মান বুন্দেসলিগার একটা ম্যাচে দর্শক সমর্থকরা কাতারের বিরুদ্ধে একটা প্রতিবাদ করে তুলেছিল এবং সেই প্রতিবাদে তাদের প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানারে বলা হচ্ছিল এই বিশ্বকাপকে কেন্দ্র করে নাকি 15,000 মানুষের প্রাণ গেছে। এখন তারা সেই যে প্রতিবাদ করছিলেন সেটা কিন্তু ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে হেডলাইন আকারে প্রকাশিত হয়েছে এবং এখানে আসলে যে সোর্সের উপর বেস করে তারা সেই প্রতিবাদটা করেছিলেন তা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা প্রতিবেদন। এবং সেই প্রতিবেদনে বলা হয়েছিল 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত 15,000 নন কাতারি, অর্থাৎ যারা আসলে অভিবাসিত, তারা মারা গেছে। 15,000-এর চেয়ে সংখ্যা যে কোনো পেশার যে কোনো বয়সের। এখানে পয়েন্ট টু বি নোটেড, যেহেতু বলা হয়েছে যে কোনো বয়সের যে কোনো পেশার অভিবাসী মানুষ মারা গেছেন কাতারে, তার মানে এইখানে কিন্তু বুঝতে হবে যে তাদের মধ্যে প্রত্যেকেই কি বিশ্বকাপ সংশ্লিষ্ট ছিলেন। তার মানে এই জায়গাটায় কিন্তু একটা ধোঁয়াশার ব্যাপার রয়েছে কিংবা ইউরোপিয়ানদের একটা প্রোপাগান্ডার গন্ধ কিন্তু পাওয়া যায়। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, তা হচ্ছে মার্ক ওয়েন জোন্স। এই ভদ্রলোক হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির। তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছেন, তার প্রতিবেদনে যে বিষয়টা উঠে এসেছে তা হচ্ছে কাতারে 2.3 মিলিয়ন অভিবাসী মানুষ রয়েছে, তাদের মধ্যে 15,000 মানুষ মৃতের খবর পাওয়া গেছে এই 10 বছরের মধ্যে। এখন ক্যালকুলেট করে দেখা যায় তার মানে যেটা তা হচ্ছে প্রতি 1,000-এ 1 জন অভিবাসী মানুষ মারা গেছেন। আপনি যদি ইউরোপের সঙ্গে একটু কম্পেয়ার করতে যান তাহলে ইউরোপের যে প্রতিবেদন রয়েছে সেখানে বলা হয়েছে যে ইউরোপে প্রতি 1,000 জনে 12 জন মানুষ বছরে মারা যান এবং ইন্ডিয়াতে সে রেশিওটা গিয়ে দাঁড়ায় প্রতি 1,000 জনে 7 জন। তার মানে কাতারে যে বিষয়টা দেখা যাচ্ছে প্রতি 1,000 জনে 1 জন, সেটা কিন্তু ইউরোপিয়ানদের চাইতে কম। আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছি, দ্য গার্ডিয়ান স্বনামধন্য একটা দৈনিক, তারা শুরু থেকে এই বিশ্বকাপের বিরুদ্ধে তারা শুরু থেকে বেশ কিছু নেতিবাচক খবরের শিরোনাম করছে এবং দ্য গার্ডিয়ান বলেছে যে 6,500 মতো মাইগ্রেন্ট ওয়ার্কার যারা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে এসেছে তারা মারা গেছে এই বিশ্বকাপের সময়। এখন এই জায়গাটায় আলটিমেটলি তারা যেখান থেকে সোর্স সংগ্রহ করেছে সেই সোর্সগুলো ছিল আসলে স্বদেশের এম্বাসিগুলো থেকে, বাংলাদেশ কিংবা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই এম্বাসিগুলো থেকে তারা যে ডাটা কালেক্ট করেছে সেই ডাটা কালেক্টের মাধ্যমে তারা এই সংখ্যাটা বলেছে 6,500। বাট এইখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই 6,500 মানুষের প্রত্যেকেই কি বিশ্বকাপ সংশ্লিষ্ট কাজে ছিলেন? মাইগ্রেন্ট ওয়ার্কার মানেই কি তারা বিশ্বকাপ সংশ্লিষ্ট কাজ করছেন? এই ব্যাপারে কিন্তু স্পেসিফিক কোনো কিছু আসলে নাই, কিংবা যে ডাটাটা দেয়া হয়েছে এম্বাসি থেকে সেই ডাটাগুলো কিন্তু স্পেসিফিক্যালি ওয়ার্ল্ড কাপের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। সো এই জায়গাটাতেও কিন্তু একটা তথ্যের বিভ্রাট কিংবা তথ্যের ধোঁয়াশার জায়গা রয়েছে। আরেকটা ব্যাপার, এখানে যে কজগুলোতে মানুষ, অর্থাৎ ন্যাচারাল কজে মানুষ যে যারা মারা গিয়েছেন, অ্যাক্সিডেন্টাল কেসে মারা গিয়েছেন, রোড অ্যাক্সিডেন্টের কেসে মারা গিয়েছেন, ক্রনিক ডিজিজে মারা গিয়েছেন, সে সমস্ত মানুষকেও কিন্তু এই তালিকায় লিপিবদ্ধ করা হয়েছিল। সুতরাং এই জায়গাটাতেও একটা তথ্য বিভ্রাটের সন্দেহ প্রকাশ করছে দোহা নিউজ। একজন এলজিবিটি অ্যাক্টিভিস্ট পিটার ট্যাটশেল, তিনি সাম্প্রতিক সময়ে কাতার ন্যাশনাল মিউজিয়ামের সামনে একটা প্রতিবাদ সভা করেছিলেন, অর্থাৎ এককভাবে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন যে তাদের রাইটসের ব্যাপারে, এবং পরবর্তী সময় ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে খবর এসেছিল যে তাকে নাকি পুলিশ হ্যান্ডকাপ পরিয়ে হেনস্থা করেছে। বাট দোহা নিউজ পরবর্তী সময় তার সঙ্গে আলাপ করেছে ব্যক্তিগতভাবে এবং সেখানে পিটার ট্যাটশেল যে কথাটা বলেছেন যে তিনি প্রায় 35 মিনিট যখন কাতার মিউজিয়ামের সামনে দাঁড়িয়েছিলেন তার প্লেকার্ড নিয়ে, তারপর পুলিশ তার কাছে এসেছে, তাকে জিজ্ঞেস করেছে তার দেশ সম্পর্কে, তার জাতিসত্তা সম্পর্কে, তার কারণ সম্পর্কে। খুব স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন যে আমাদের ন্যাশনাল মিউজিয়ামের সামনে যদি কোনো একজন বিদেশি কোনো একটা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে, নর্মালি পুলিশ এসে রুটিন কনভারসেশন করবেই। সো এই জায়গাটা নিয়ে আলটিমেটলি পরবর্তী সময় দোহা নিউজ তার সঙ্গে কথা বলেছে ব্যক্তিগতভাবে, কথা বলে জেনেছে যে তথ্যগুলো আসলে গণমাধ্যমগুলোতে, ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে এসেছিলো সেই তথ্যগুলোর সঙ্গে কিন্তু অনেক তথ্য বিভ্রাটের ব্যাপার রয়েছে।
দ্য গার্ডিয়ান, টেলিগ্রাফ, রয়টার্সের মতো সংবাদ মাধ্যমগুলো একটা নির্দিষ্ট তথ্য দিয়েছে যে কাতারের এই বিশ্বকাপ অর্থের অপচয়। কাতার প্রায় $220 বিলিয়ন খরচ করেছে এই বিশ্বকাপকে কেন্দ্র করে। বাট এই বিশ্বকাপের যিনি সিইও, সেই ভদ্রলোকের নামটা হচ্ছে নাসের আল খাতের, তিনি বলেছেন যে বিশ্বকাপকে কেন্দ্র করে তারা খরচ করেছে $8 বিলিয়ন। এখন এখানে অনেকগুলো বিষয় আছে। তা হচ্ছে তারা এয়ারপোর্ট তৈরি করেছে, মেট্রো রেল তৈরি করেছে, ইনফ্রাস্ট্রাকচারাল অনেক ডেভেলপমেন্ট করেছে, হাইওয়ে তৈরি করেছে, হোটেল তৈরি করেছে, এই সব কিছুকে এর আওতায় নিয়ে আসা হচ্ছে। বাট দোহা নিউজ দাবি করছে যে এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা, এটা কাতারের ভিশন 2030 অর্থাৎ 2030 সাল পর্যন্ত তারা যে ভিশন তৈরি করেছিল 2009 সালে, সেই ভিশনের অন্তর্ভুক্ত। হ্যাঁ, ডেফিনেটলি ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে তারা নতুন করে কাতারকে উপহার দিতে চেয়েছে এসব, বাট এই যে বিষয়গুলো, যে খরচের কথাগুলো বলা হচ্ছে কাতারের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট থ্রু বা রিগার্ডিং মেট্রো রেল বিবা অন্যান্য প্রজেক্ট, হোটেল রয়েছে, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন রিলেটেড, কিংবা অন্যান্য যে এয়ারপোর্ট, হাইওয়ে ফ্যাসিলিটি, সব কিছু মিলিয়ে এগুলো ছিল তাদের 2030 সালের যে ভিশন, সেই 2030 সালের ভিশনের অংশ, যেটা 2010 সালে কাতার যখন ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য মনোনীত হয়েছে তার আগে থেকেই সেট করা। সো এই জায়গাতেও দোহা নিউজ দাবি করছে, তথ্য বিভ্রাট করছে ইউরোপীয় গণমাধ্যমগুলো। রয়টার্স দাবি করছে 59টা দেশের 450 জন সমর্থক ভক্তকে কাতার নাকি পয়সা ঢালছে তাদের উপরে ওয়ার্ল্ড কাপের পজিটিভ ব্র্যান্ডিং করার জন্য। এই ব্যাপারে দোহা নিউজ বলছে এই 450 জন, 59টা দেশের ডাটাটা ঠিক আছে, বাট এদেরকে মূলত বিশ্বকাপের মতো জায়গায় ফ্রি অ্যাকোমোডেশন, ফ্রি ট্রান্সপোর্টেশন দেয়া হচ্ছে এবং তাদেরকে অ্যাজ অ্যান অবজারভার হিসাবে রাখা হচ্ছে, যারা এই বিশ্বকাপের আয়োজন সংক্রান্ত যে কোনো নেগেটিভ বিষয়, যে কোনো পজিটিভ বিষয়, যে কোনো ফিডব্যাক বিশ্বকাপ আয়োজক কমিটিকে দিবে। এটা কিন্তু একটা ভালো উদ্যোগ হিসেবেই তারা দেখছেন। কারণটা হচ্ছে, যেহেতু অবশ্যই অবজারভার প্রয়োজন রয়েছে, বিভিন্ন কালচারের মানুষ যখন এসে আলটিমেটলি এই জায়গায় এক হচ্ছে, তাদের কী কী ডিমান্ড রয়েছে কিংবা তারা কী কী জায়গায় প্রবলেম ফেস করছে, এগুলোর ফিডব্যাক যাচাই করার জন্য এই মানুষজনকে ভলেন্টিয়ার হিসাবে নিয়োগ করা হয়েছে। দোহা নিউজ দাবি করছে এদেরকে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া হচ্ছে না, তাদের অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশনটা ফ্রি করে দেওয়া হচ্ছে এবং বিষয়টা এরকম না যে তারা সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো জায়গায় পজিটিভ প্রোপাগান্ডা কাতারের ব্যাপারে ছড়াবে, এই কারণে তাদেরকে নিয়োগ করে দেওয়া হয়েছে। তারা এটাকে খুব পজিটিভলি দেখার চেষ্টা করছে। সামগ্রিকভাবে আপনাকে মনে রাখতে হবে, কাতার যখন 2010 সালে এই বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছিল, তখন অনেক বড় বড় পরাশক্তিকে কিন্তু বিট করতে হয়েছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে বিট করতে হয়েছে, এশিয়ান কিছু কান্ট্রিকেও বিট করতে হয়েছে, সাউথ কোরিয়া, জাপান বা অস্ট্রেলিয়া, যেহেতু এশিয়ান কন্টিনেন্টের আন্ডারে ফিফাতে অংশগ্রহণ করে, তাদেরকেও বিট করতে হয়েছে। সামগ্রিকভাবে এই ব্যাপারে দোহা নিউজ সন্দেহ করছে, একটা হিংসার বশবর্তী হয়েই ইউরোপিয়ান গণমাধ্যমগুলো এই কাজগুলো করছে। আরেকটা বিষয় আমরা দেখতে পেয়েছি, কাতার বিশ্বকাপে কিন্তু আমাদের প্রিয় ধর্ম ইসলামের একটা চমৎকার ব্র্যান্ডিং করা হচ্ছে। আমরা এর আগে দেখতে পেয়েছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসের বাণী দেয়ালে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা জানতে পেরেছি ডক্টর জাকির নায়েক এবং তার ছেলেকে পুরো বিশ্বকাপব্যাপী মানুষকে ইসলামের পজিটিভ ব্র্যান্ডিং করার জন্য তাদেরকে নেওয়া হয়েছে। আমরা অনেক কিছু জানতে পেরেছি যে মসজিদে যখন নামাজ চলবে, নামাজের সময় কাতারে গান বাজনা নিষিদ্ধ করা হয়েছে, কিংবা অ্যালকোহলিক পণ্যের সরাসরি বা পাবলিক অ্যাপিয়ারেন্সটা নিষিদ্ধ করা হয়েছে। এরকম অনেক ব্যাপার কিন্তু রয়েছে যেগুলো আসলে একটা পজিটিভ আউটকাম দিচ্ছে, কাতার বিশ্ববাসীকে চমকে দেওয়ার চেষ্টা করছে এবং সামগ্রিকভাবে এরকম একটা বৈশ্বিক ইভেন্টের মাধ্যমে ইসলাম ধর্মকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার যে একটা চমৎকার প্রয়াস, সেটাও কিন্তু, বা ইসলামের একটা পজিটিভ ব্র্যান্ডিংয়ের যে প্রয়াস, সেটাও কিন্তু দেখা গেছে কাতার বিশ্বকাপের মাধ্যমে বা দেখা যাচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে কিংবা যে প্রোপাগান্ডাগুলো চলছে এখন পর্যন্ত, সেই প্রোপাগান্ডাগুলো মিথ্যা প্রমাণিত হোক, বিশ্বকাপটা বিশ্বকাপের মতোই হোক, মাঠের ফুটবলে আমরা কনসেন্ট্রেট করতে চাই, মাঠের ফুটবলটা সুন্দর করে হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।